কথা শুনবেন না, এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। সরকার যেমন গঠন করেছি, নামাই তো বেশি সময় লাগবে না। মাহফুজ আলম সহ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিষ্কার, সরকার পতন করাই দিছি আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টেকা অসম্ভব হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন যুক্তরাষ্ট্র গেলেন নিউ ইয়র্কে, বা যখন একটা বৈঠক বসেছিল, সেখানে কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মেন প্রধান ছিলেন মাহফুজ সাহেব। মাহফুজ সাহেব কিন্তু যুক্তরাষ্ট্র গিয়েছিল, তার সাথে আর একজন মেয়ে ছিল, সেটা কিন্তু পরিচয় করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আর সে সময় আপনারা লক্ষ্য করবেন আওয়ামী লীগের পরিবারের এক সদস্য, তিনি কিন্তু চট করে স্টেজে উঠে পড়েন, সেই যুবক। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে করেছিলেন সেই যুবক তড়িহুড়ি করে উঠেছিল, মনে হয় মাহফুজের কোনো পরিচিতি, যার কারণে সে স্টেজে উঠেছিল। যখন যুক্তরাষ্ট্র যে বৈঠক হচ্ছিল, আর সেই সময় কিন্তু বিল ক্লিনটন যখন বক্তব্য দিচ্ছিলেন, আর সেই বক্তব্য শেষে কিন্তু সেই যুবক উঠে পড়ে স্টেজে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে করেছিল যে মাহফুজের কোনো পরিচিতি ব্যক্তি। এখন মাহফুজ মনে করেছিল হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হয়তো পরিচিতি, যার কারণে তিনি হয়তো উঠেছে স্টেজে। তিনি কিন্তু আওয়ামী লীগের পরিবারের একজন সদস্য এবং তিনি হচ্ছে একজন গোয়েন্দা। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ এবং হচ্ছে উপদেষ্টারা কি করবে কি না করবে সে বিষয়ে তিনি কিন্তু নজরদারি রাখছেন। আর হঠাৎ করেই মানুষ যাতে মনে করে, বাংলাদেশের মানুষ এবং ইন্টারন্যাশনাল যে জনগণ রয়েছে, সবাই যাতে মনে করে সেই যুবক এই ডক্টর ইউনূসের পরিচিতি কেউ, বা যে উপদেষ্টারা রয়েছেন তাদের একজন পরিচিতি, আর এটাই যাতে মনে করে তার দিকে যেন একটা সুনজর রাখে দেশের জনগণ, আর তার যাতে কোনো বিপদ না হয়। পরে ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছিলেন মাহফুজ সাহেব। তিনি লিখেছিলেন যে আমাকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্টেজে ডাকে, আমি সে সময় উঠতে যাচ্ছিলাম, সে সময় ওই যুবক তড়িহড়ি করে স্টেজে উঠে পড়ল, কিন্তু আমি সে সময় বুঝতে পারিনি সেই যুবক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পরিচিতি কেউ না পরিচিতি না। তাকে সে সময় বলতেও পারিনি আপনি স্টেজ থেকে নেমে যান, আপনি কেন স্টেজে উঠছেন। সে সময় আমি হতভম্ব, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আমাকে ডেকেছে আমি উঠতে যাচ্ছিলাম, সে সময় তিনি উঠেছে, আর আমি তখন মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি মনে হয় ইঙ্গিতে তাকে স্টেজে উঠতে বলেছিলেন, তাই তিনি উঠেছিলেন। পরক্ষণে জানতে পারি তিনি আর কেউ নন, আমাদের আন্দোলন যখন শুরু হয় তিনি তার পিছনেও ছিলেন না, আগেও ছিলেন না, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো পার্সন বা পরিচিতি ব্যক্তি না, তিনি আওয়ামী লীগের নেতাকর্মীর একজন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের একজন। হঠাৎ করেই তিনি কেনই বা স্টেজে উঠে বসলেন, তার কি এখানে উদ্দেশ্য, আর সেটা বুঝতে আর বাকি নেই। তিনি আওয়ামী লীগের পরিবারের, তার একটা উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যের কারণে তিনি স্টেজে উঠেছিল। তার দর্শক, এখন তড়িহড়ি করে নির্বাচন চাচ্ছে আপনার বিএনপি নেতাকর্মীরা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাপ দিয়েছেন, তারা খুব দ্রুত একটি নির্বাচন চাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলেছেন খুব দ্রুত নির্বাচন চাইলেই দিতে পারি, কারণ আপনারা নির্বাচন করলে করেন, এই মুহূর্তে যে কয়েকশো কোটি টাকার প্রয়োজন আছে নির্বাচন করতে, সেই টাকা কোথায়? ব্যাংকে তো সেই টাকা নেই। বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই শোচনীয়। নির্বাচন দিতে গেলে টাকার প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে। ডক্টর ইউনূস স্যার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছেন, দেশের মূলধন গঠন করে তারপর তিনি নতুন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন দিয়ে তারপর তিনি গদি থেকে নেমে যাবেন। দর্শক, এখানে জামায়াতে ইসলামের তারা কিন্তু তড়িহড়ি করছে না, তারা কোনো নির্বাচন এখন এই মুহূর্তে চাচ্ছে না। তারা বলছেন, জামায়াত নেতা আমির তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশের সংস্কার করে গণতান্ত্রিক একটা অধিকার ফিরে এনে তারপরে তিনি যখন সুষ্ঠু একটি নির্বাচন দেবেন তখনই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব বা নিব। তার দর্শক, তিনি একটি সুন্দর কথা বলেছেন, দেশের অনেক সংস্কার প্রয়োজন, আর এদিকে আপনার বিএনপি নেতাকর্মী অনেকে আছে, তারপরে ভিপি নূর তিনি প্রচণ্ড আন্দোলন করছে এবং নতুন নির্বাচনের দাবি করছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাকে দুই তিন মাস সময় দিতে চাচ্ছেন, তারা যে এর উপরে বেশি সময় দেওয়া যাবে না।
কোনো দানব বা কোনো রোবট, এর আগে যেহেতু স্বৈরাচারী সরকার ছিল তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবারও চাইনা কোনো স্বৈরাচার বা দানব এসে দেশটা শাসন করুক। তাই তারা চাচ্ছে যে নতুন একটা নির্বাচন করে নতুন একটি সরকার গঠন করে দেশটা পরিচালনা করার জন্য। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে নতুন নির্বাচন চাচ্ছেন কি না, বা দেশ শেষ করার পর তখন নির্বাচন দেওয়া উচিত কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে নতুন একটি নির্বাচন চাইলে এই লিখবেন, আর যদি নির্বাচন ডক্টর ইউনূস স্যার সংস্কার করার পরে তার সময় বুঝে তিনি যখন নির্বাচন দেবেন তাহলে সেটাতে বি লিখবেন যে আপনারা কোনটা চাচ্ছেন। তা দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।